সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এক নম্বর প্রশ্ন, শবে কদর বা লাইলাতুল কদর কবে? দুই নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরের ফজিলত কি? তিন নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম কি? চার নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়? এই চারটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রথম প্রশ্ন, শবে কদর বা লাইলাতুল কদর কবে? এই প্রশ্নের উত্তর হলো, হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে রমজানের শেষ দশকে, অর্থাৎ বিশে রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত, 29 বা 30 রমজান পর্যন্ত, এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদর রয়েছে। অন্য হাদিসের মধ্যে আছে, এই 10 দিনের যে কোনো বেজোড় রাতে, হয়তো 21 রমজান অথবা 23 রমজান অথবা 25 রমজান অথবা 27 অথবা 29 রমজান, এই যে কোনো একটা বেজোড় রাতে লাইলাতুল কদর থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে কোনো তারিখের কথা বলেননি, তিনি বলেছেন রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। এজন্য আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করব এবং প্রত্যেক রাতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর দুই নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদরের ফজিলত কি? এই প্রশ্নের উত্তর হলো, লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রজনী। এই রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কুরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন রজনী যে রজনী হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করা যায়, 1 লাইলাতুল কদর ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো লাইলাতুল কদর এত বেশি ফজিলতপূর্ণ একটি রাত, এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে ছোট্ট একটি হাদিস উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে রাতে ইবাদত করে, সালাত আদায় করে, সেই ব্যক্তির বিগত জীবনের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর অনেক বেশি ফজিলতপূর্ণ একটি রাত, এই রাতে অবশ্যই আমরা বেশি বেশি ইবাদত এবং বন্দেগীতে মশগুল থাকার চেষ্টা করব। এরপরে তিন নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদরে নামাজ পড়ার নিয়ম কি? এই প্রশ্নের উত্তর হলো, নারী এবং পুরুষ যে কেউ লাইলাতুল কদরের বেশি বেশি নফল নামাজ পড়বে, তবে সেই নফল নামাজ পড়ার বিশেষ কোনো পদ্ধতি নেই। অন্য রাতে যেভাবে নামাজ পড়তে হয় নফল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত, ঠিক সেভাবেই নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজের নিয়ত করে স্বাভাবিকভাবেই তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হবে। স্বাভাবিকভাবেই সানা এবং সুরা ফাতিহা অন্য একটি সুরা মিলিয়ে রুকু সেজদা করে এরপর আর 1 রাকাত এভাবে আদায় করে যেতে হবে, খুবই স্বাভাবিক নিয়মে। আপনি আমি যে কোনো সুরা দিয়ে পড়তে পারি, যে সুরাগুলো আমাদের মুখস্থ আছে সে সুরাগুলো দিয়ে আমরা লাইলাতুল কদরের নফল নামাজ পড়তে পারি। অমুক অমুক সুরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমরা নফলের নিয়ত করে যে কোনো সুরা দিয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে পারবো। একটু বেশি নামাজ পড়ার চেষ্টা করব, সারা রাত জেগে থেকে সালাত আদায় করার, কোরআন তেলাওয়াত করার, জিকিরের মশগুল থাকার, দোয়া মুনাজাত করার, এই আমলগুলো আমরা সারা রাত ধরে করব, সম্পূর্ণ নফলের নিয়ত করে স্বাভাবিক নিয়মে। বিশেষ এমন কোনো নিয়ম নেই যেটা লাইলাতুল কদরের জন্য খাস, অন্য কোনো সময় করা যাবে না, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে 4 নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কী পড়ব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট্ট একটা দোয়া শিখিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি,
এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়া পড়বে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আমি দোয়াটি আবারো বলছি, খেয়াল করে শুনবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো। ফাআফু আননি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। أشهد أن محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ, নিজ মহল্লার জামে মসজিদ, যেই মসজিদে আমি প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়াই, সেই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। ইতিপূর্বে টিনের চালা ছিল, সেটা ভেঙে দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করার নিয়ত করে চলতি 2023 সালের শুরুর দিকে কাজ শুরু করেছিলাম। আমাদের আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ অনেক দূর এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, বেস ঢালার কাজ, একতলার ছাদের কাজও হয়ে গেছে, এখন দোতলার ছাদ দিতে হবে এবং মসজিদের ভিতরের যাবতীয় কাজ বাকি রয়েছে। আস্তরের কাজ আছে, জানালা দরজার কাজ আছে, ভিতরে টাইলসের কাজ আছে, এরপরে আরও আনুষঙ্গিক যে কাজগুলো থেকে থাকে একটা ভবনের জন্য, সেই কাজগুলো এখনও পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমরা আশা করছিলাম এবছর রমজানের মধ্যে কাজ শেষ করতে পারবো, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে কাজ কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সামনে আবারও আহ্বান করছি, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং জানছেন আমাদের মসজিদের কথা, আপনারা যতটুকু পারেন, এই রমজান মাস শেষ হতে চলছে, এই রমজান মাসে দান করার বিশেষ ফজিলত রয়েছে। আপনারা আল্লাহর ঘর নির্মাণের এই সৎকায় জারিয়ার কাজে নিজের নামে, পরিবারের নামে অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে সৎকায় জারিয়া করতে পারেন। মসজিদ নির্মাণ কাজে, আল্লাহর ঘর নির্মাণ কাজে দান করে শরিক হতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন, চাইলে 500 টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট কিনে দিতে পারেন, অথবা 1000 ইট কিনে দিতে পারেন, অথবা মসজিদের ভিতরে একটা নতুন ফ্যান কিনে দিতে পারেন, অথবা একটা জানালা অথবা একটা দরজা কিনে দিতে পারেন, অথবা আমরা জুমার দিনে যেখানে বসে খুতবা দেই সেখানে একটা সুন্দর কাঠের চেয়ার, সেটাও আপনারা ক্রয় করে দিতে পারেন। ভিতরে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, আপনারা সামর্থ্য অনুযায়ী কেউ টাকা পাঠাতে পারেন, অথবা সরজমিন দেখে আপনারা কোনো কিছু কিনে দিতে পারেন। আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকছে। স্ক্রিনে থাকা নগদ এবং বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে যে কোনো মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন 01735143046, এটি ইমো নাম্বার, এবং 01799380221 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার। দুটো নাম্বার আমার কাছে আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অ্যাড করে তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত দেখে জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন।